আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ দুই পয়েন্ট দুইয়ের তেরো নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান নিয়ে তো তেরো নম্বর প্রশ্নটি কী ছিল একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছর অন্তে সবৃদ্ধি মূল উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর আন্তে সমৃদ্ধি মূল বিশ হাজার দুইশো টাকা এইটা যদি হয় তোমার ক নম্বর প্রশ্ন বলেছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে হবে উদ্দীপকের সাথে সাধারণত সংশ্লিষ্টতা নাই এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন ক নম্বর বলেছে মূলধন নির্ণয় করো অবশ্যই উদ্দীপক থেকে নির্ণয় করতে হবে এই উদ্দীপক থেকে আমাকে মূলধন নির্ণয় করে দেখাইতে হবে অর্থাৎ পি নির্ণয় করে দেখাইতে হবে আর গ নম্বরে বলেছে একই হারে কোনো মূলধনের জন্য তিন বছর পরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো সরল মুনাফাও নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি বৃদ্ধি মুনাফাও নির্ণয় করতে হবে এবং তাদের পার্থক্য নির্ণয় করে দেখাইতে হবে তো আমরা এক এক করে শুরু করি প্রথমে আমার ক নম্বর প্রশ্ন যেটা বলেছিল যে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো আমরা যদি আমার প্রশ্নে শুধুমাত্র মুনাফা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এটা সরল মুনাফার কথা বলতেছে আর যদি চক্রবৃদ্ধির কথাটা উল্লেখ থাকে তাহলে তো চক্রবৃদ্ধিটা বলেই দেবে আর যদি কিছু না বলা থাকে আমাকে বুঝতে হবে অবশ্যই অবশ্যই এটা সরল মুনাফা নির্ণয় কথা বলতেছে তো আমরা ক নম্বরটা এখানে করি অঙ্কের নিচে ক সমাধান ক সমাধান মুনাফা নির্ণয়ের সূত্র আমরা কি জানি মুনাফা নির্ণয়ের সূত্র জানি আইকুয়াল টু পি আর এন যখন শুধু সূত্র লিখতে বলবে সূত্র লিখলেই হবে না পাশে অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো তার কী প্রতীক আমরা নির্দেশ করতেছি সেই সেইগুলোকে লিখতে হবে তো আয় সমান আমরা মূলত প্রকাশ করি আয়টা হচ্ছে মুনাফাকে নির্দেশ করে আই মুনাফা আচ্ছা পি নির্দেশ করে কি পি নির্দেশ করে হলো মূলধন বা আসল যে কোনো একটা লিখলেই হবে আমি এখানে মূলধন বা আসল দিয়েছি মানে এইটা না মূলধন বা আসল যে কোনো একটা দিলেই হবে তার জন্য আর আরটা হচ্ছে মুনাফার হার এটা হলো মুনাফার হার আর দ্বারা প্রকাশ করি আর এনটা হলো সময় এনটা হলো সময় যেহেতু আমার এখানে মুনাফার সূত্র চেয়েছিল এই জন্য আমরা মুনাফা আইকুয়াল টু পি আর তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি আচ্ছা এখন আমরা খ নম্বর প্রশ্নে যাই মূলধন নির্ণয় করে দেখাইতে হবে তো এখানে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলেছে যার কোনো মূলধন এক বছর অন্তে উনিশ হাজার পাঁচশো এবং দুই বছর অন্তে দুই তো আমরা এই অঙ্কটি করার জন্য এখানে লিখে নেব যে চক্রবৃদ্ধি মুনাফাই এক বছরান্তে স্ববৃদ্ধি মূল যেহেতু আমার বলেছে উনিশ হাজার পাঁচশো তো আমরা এখানে লিখি খ নম্বর এক বছরান্তে স্ববৃদ্ধি মূল কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর এর পাওয়ার এক তার মানে কিন্তু পি ইন্টু ওয়ান প্লাস আরই হয় আচ্ছা একইভাবে দুই বছর আনতে সমৃদ্ধি মূল কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার তো এখন আমার এখানে প্রশ্নে বলেছিল যে এক বছর আনতে উনিশ হাজার পাঁচশো দুই বছর দুই হাজার দুইশো আশি তো আমরা এটা শর্তমাতে লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর যেটা এইটা ইকুয়াল টু উনিশ হাজার পাঁচশো এটা সমীকরণ নাম্বার এক দেব আর পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার যেটা এটা হচ্ছে দুই হাজার দুশো আশি এটা সমীকরণ নাম্বার দুই দেব এখন এই দুইটা সমীকরণ থেকে মূলত আমাকে পি এর মানটা নির্ণয় করতে হবে তো আমরা যদি সমীকরণ দুইকে সমীকরণ এক দিয়ে ভাগ দেই তাহলে পিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে ওয়ান প্লাস আর একটা বাদ হয়ে যাচ্ছে আর একটা ওয়ান প্লাস আর থেকে এবারের মান থাকে সেখান থেকে আর এর মান বের করে পরে সেই মানটা আর একটায় বসিয়ে মান নির্ণয় করতে পারবো তো আমরা সেটাই করি লিখি দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই বা ভাগ করি আবার যদি এমনও লেখা হয় দুই ভাগ এক সেটাও ভুল না সেটাও কারেক্ট তো যেহেতু আমরা ভাগ করে দিচ্ছি এটা কথায় লিখে দেওয়াটা হচ্ছে বেটার তো আমরা এখন ভাগ করি ভাগ করে পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার বাই পি ইন্টু ওয়ান প্লাস আর আর এখানে দুই হাজার দুইশো আশি ভাগ উনিশ হাজার পাঁচশো তো আমরা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি এই পি আর পিটা কেটে যায় একটা ওয়ান প্লাস আর এখানে ওয়ান প্লাস আর দুইটা আছে তাহলে একটা ওয়ান প্লাস আর থাকে আর দুই হাজার দুইশো আশিকে আমরা উনিশশো উনিশ হাজার পাঁচশো দিয়ে ভাগ দেই দুই হাজার সরি দুই হাজার দুইশো আশি ভাগ উনিশ হাজার পাঁচশো এটা ভাগ দিলে আসে এক পয়েন্ট শূন্য চার তো আমরা এখানে লিখবো যে এক পয়েন্ট শূন্য চার এখন আমার এভাবে রেখে আমরা যদি এক নম্বর স্বামীকরণে ওয়ান প্লাস আর এর মান বসাই তাহলেও আমার এর মান বের হবে কিন্তু একটা জিনিস আমার গ নম্বর অঙ্কে বলেছিল একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তো আমাদের যেহেতু এইখান থেকে আর এর মানটা বের করার সুযোগ আছে গ নম্বরের জন্য তাহলে আমরা এখান থেকে আরের মানটা বের করে নেব। এখন যদি আমার গ নম্বরে আর সংক্রান্ত কোনো কিছু না থাকতো তাহলে আমরা আরের মান বের করার দিকে যাইতাম না তো যেহেতু আমার আর এর মান বের করার প্রয়োজন আছে তো এখান থেকে আমরা আরের মান নির্ণয় করব তাহলে কি হবে এক পয়েন্ট শূন্য চার বিয়োগ এক একটা একটাই বেশি দিয়ে দিলাম বিয়োগ আরে অতএব আর সমান কি হবে শূন্য পয়েন্ট শূন্য চার এখন কথা হচ্ছে এটাকে আমরা একশো বা একশো করে এখে পার্সেন্টেজ নিয়ে আসবো না পার্সেন্টেজ নিয়ে আসার দরকার নাই কারণ এই মানটা আমার গ নম্বরে আবার প্রয়োজন হবে তো এখন আমরা পি এর মান নির্ণয় করার জন্য আমরা ওয়ান প্লাস আর এর এই মানটা মূলত এই একে বসিয়ে দেব অথবা শুধু আর এর মানটা আমরা একে বসাবো তাহলে আমার পি এর মানটা বের হয়ে যাবে তো আমরা তার জন্য এইখানে এইখানে লিখি যে আর এর মান এক নম্বর এ বসাই তাহলে এক নম্বর ছিল P ইন্টু ওয়ান পিলাস আরের মান শূন্য পয়েন্ট টু উনিশ হাজার পাঁচশো বা পি এটা করলে কত হয় এক পয়েন্ট চার যোগ করলে এক পয়েন্ট হচ্ছে উনিশ তাহলে পি সমান কী হবে উনিশ হাজার বাই এক পয়েন্ট চার এখন যদি আমরা এইটা ভাগ দেই উনিশ হাজার পাঁচশো ভাগ এক পয়েন্ট শূন্য চার তাহলে কত আসে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে অতএব পিয়ের মান হল আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে আমার খ নম্বর প্রশ্নে যে মূলধন চেয়েছিল যে মূলধন নির্ণয় করো মূলধনটা কত মূলধন হবে আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমার গ নম্বর প্রশ্নে বলেছে একই হার আমরা অলরেডি আরের মান পেয়েছি উক্ত মূলধনের উক্ত মূলধন মানে কত মূলধন আঠারো হাজার সাতশো পঞ্চাশ মূলধন পেয়েছি এর জন্য তিন বছর সময়টা তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করে দেখাইতে হবে তো আমরা খ নম্বরে যা যা পেয়েছি সেইগুলো মূলত নিয়েই কাজ করবো তো আমরা এখানে লিখে দিই গ নম্বর অঙ্ক শুরু করতেছি তো আমরা খ থেকে কী পেয়েছি এটা লিখে দেব খ হতে পাই খ হতে পাই কী কী এর মান পেয়েছি সেটা কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা হার পেয়েছে হার আর সমান কত পেয়েছে শূন্য পয়েন্ট শূন্য চার এটা হার পেয়েছি আচ্ছা আর এখানে সময় যেটা দেওয়া আছে সময় এনিক টু কত সময় এনিক টু তিন বছর এই যে আমার বলেছে তিন বছর পর তাহলে সময় এর নিকট হলো তিন বছর আচ্ছা তাহলে আমাকে বলেছিল চক্রবৃদ্ধি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আচ্ছা তো এখান থেকে আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সেটাই বের করে নেই পরে সরল মুনাফা সহজ আছে সেটা বের করতে পারবো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা একবারেই চক্র চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সমান কী জানি সি মাইনাস পি আচ্ছা সি সমান আবার কী জানি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি আচ্ছা পি এর মানটা আমরা কত পেয়েছি পি এর মান পেয়েছি আঠারো হাজার সাতশো পঞ্চাশ ওয়ান প্লাস আর সমান কত পেয়েছি আর সমান পেয়েছি শূন্য চার আচ্ছা এন সমান কত পেয়েছি এন সমান পেয়েছি তিন এখান থেকে বাদ দেবো কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ আচ্ছা এটা আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে দেখি মূলত কত আছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ যোগ পয়েন্ট শূন্য পাওয়ার হল তিন অর্থাৎ একুশ হাজার এটা লিখি একুশ পয়েন্ট বিয়োগ আঠারো হাজার সাতশত পঞ্চাশ এখান থেকে আঠারো হাজার সাতশো পঞ্চাশ যদি বিয়োগ করি তাহলে হয় তেইশ শত একচল্লিশ পয়েন্ট দুই তেইশ শত একচল্লিশ পয়েন্ট দুই টাকা আচ্ছা একইভাবে এখান থেকে আমরা সরল মুনাফাটা বের করে নিতে পারি আমার ডান সাইডে লিখে দিই সরল মুনাফা সরল মুনাফা সমান কি আ টু পি আর এন পি সমান আঠারো হাজার সাত পঞ্চাশ আর এর মান হচ্ছে পয়েন্ট শূন্য চার আচ্ছা এন এর মান হচ্ছে তিন তাহলে আমরা যদি এইটা গুণ করি আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণ পয়েন্ট চার গুণ তিন যদি গুণ করি তাহলে আসে ২২৫০ টাকা তোমরা লিখি ২২৫০ টাকা তাহলে পার্থক্য বলেছে যেহেতু এইটা বড় তাহলে আমরা এখানে লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য পার্থক্য সমান কত হবে তেইশ শত একচল্লিশ পয়েন্ট দুই বিয়োগ বাইশ পঞ্চাশ টাকা তার মানে কত আসে একানব্বই পয়েন্ট দুই টাকা অর্থাৎ আমার চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলো একানব্বই পয়েন্ট দুই টাকা আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব